হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনস আপনাদের স্বাগতম। আজ বানাবো ভেন্ডি দিয়ে প্যানকেক। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই বানানো যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। বিকালে নাস্তার জন্য বানাতে পারেন। চলুন, প্যানকেক বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে ভেন্ডি বা ঢেঁড়স, 2টা ডিম, ময়দা, পেঁয়াজ কুচি, আর লাগবে তেল। এখন দেখুন, ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে এরপর যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এইখানে 250 গ্রাম পরিমাণ ভেন্ডি রয়েছে। এখন ভেন্ডিগুলো মেখে নিব। প্রথমে বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। এরপর দিব 7 মতো লবণ, 2টা কাঁচামরিচ কুচি, আর পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এক কাপ পরিমাণ ময়দা, আর পরিমাণ মতো পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব, যাতে ময়দার কোনো দলা না থাকে। এরপর ভেন্ডিগুলো দিয়ে হালকাভাবে মিশিয়ে নিব, যাতে ভেন্ডিগুলো বেশি পিছলে ভাব না হয়। আর পানি ব্যাটারের ঘনত্ব বুঝে অল্প অল্প করে মেশাবেন। আর ঝাল ও লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিব, আর তেল কড়াইতে ভালোভাবে লাগিয়ে নিব। আর দেখার সৌন্দর্যের জন্য 1 চা চামচ পরিমাণ তিল ছড়িয়ে দিব। আর এটা সম্পূর্ণ অপশনাল, ঘরে থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। এখন তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর মেখে রাখা ভেন্ডিগুলো কড়াইতে দিয়ে সমান করে দিব। আর ঢেকে 5 মিনিট অপেক্ষা করব, 1 পিঠ ভাজা হওয়া পর্যন্ত। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম লো থাকবে। এখন ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন 1 পিঠ হয়ে গিয়েছে। এরপর প্যানকেকটা উল্টিয়ে দিব, তবে খুব সাবধানে উল্টিয়ে দিব যেন ভেঙে না যায়। এরপর সাইডে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব।
আর ঢেকে আরও 5 মিনিট অপেক্ষা করব অপর পিঠ ভাজা হওয়া পর্যন্ত। আর এতেই ভেন্ডিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আরও 5 মিনিট অপেক্ষা করার পর একটা কাঠি দিয়ে চেক করে দেখব ভিতরে কাঁচা আছে কি না। কাঠিটা পরিষ্কার আসলেই বুঝবো অপর পিঠ হয়ে গিয়েছে। এখন প্যানকেকটা হয়ে গিয়েছে, এরপর একটা প্লেটে সাবধানে নামিয়ে নিব আর প্যানকেকটা একটু ঠান্ডা হলে কেটে পরিবেশন করব। আর সাথে যদি টমেটো সস থাকে তাহলে তো কথাই নেই, খেতে দারুণ লাগবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভেন্ডি দিয়ে প্যানকেক। আর এইভাবে প্যানকেক বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।